নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেল। আচ্ছা, WBCS 2019 ক্র্যাশ কোর্স আমরা স্টার্ট করতে চলেছি সম্পূর্ণ বিনামূল্যে। আজ আমরা এই ভিডিওতে WBCS 2019 পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে তা দেখে নেব। আপনারা জানেন WBCS 2019 পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, নোটিফিকেশনেই প্রিলিমস পরীক্ষার টেন্টেটিভ ডেট 20 জানুয়ারি দিয়ে দেওয়া হয়েছে। তাই এই দুই মাসে প্রিলিমস পরীক্ষার প্রিপারেশন করতে হলে হার্ডওয়ার্কের থেকে প্রয়োজন স্মার্ট ওয়ার্ক করা। আচ্ছা, আর এই স্মার্ট ওয়ার্ক করতে গেলে সমস্ত বই না পড়ে সঠিক বই বেছে নিয়ে পড়াটা খুবই প্রয়োজন। আচ্ছা, আসুন দেখে নেওয়া যাক কোন কোন বই পড়লে আমরা খুব সহজেই এই পরীক্ষার 60 দিনের মধ্যে প্রিলিমস ক্লিয়ার করতে পারব। প্রথমেই আমাদের জানতে হবে WBCS পরীক্ষা কি এবং তার কোশ্চেন কী রকম হয়, তাতে কোন সাবজেক্ট থেকে বেশি নম্বর আসে, কোন সাবজেক্ট থেকে আবার কম, কোন বিষয় থেকে কঠিন কোশ্চেন আসে, আবার কোন বিষয় থেকে তুলনামূলকভাবে সহজ কোশ্চেন হয়। আর এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করতেই হবে। যেহেতু মাস দুয়ের মতো বাকি আছে, তাই অন্তত 10 থেকে 15 বছরের কোশ্চেন, অর্থাৎ 2008 থেকে 2018 সালের কোশ্চেন তো অবশ্যই সলভ করা উচিত। এখন মার্কেটে WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে অনেক বই আছে যা সহজেই পাওয়া যায়। বড় বড় নাম করা প্রকাশনীর বই তো আছেই, আবার অনামী প্রকাশনীরও বই আছে, ঠিকঠাক অ্যান্সারগুলো দেওয়া আছে, এরকম দেখে একটা বই কিনে নেবেন। আচ্ছা, এবার আসা যাক ইংলিশের কথায়। ইংলিশে যেহেতু ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম এইগুলোই বেশি আছে, তাই বলবো যে ওরিয়েন্টাল প্রকাশনীর একটা প্রাইমারি টেটের বই আছে, অথবা সেম প্রকাশনীরই একটা জেনারেল স্টাডিজের বই আছে। এই বইয়ের ইংলিশ পার্টটা পড়ে নিলেই প্রিলিমসের জন্য যথেষ্ট। আচ্ছা, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বলবো লুসিয়ান্টের ডেসক্রিপটিভ টাইপ বইটা বেস্ট, তরুণ গয়লো পড়তে পারেন, কিন্তু লুসেন্টের সায়েন্স পার্টটা অনেক বেটার আছে। অনেক কেনার সময় অবশ্যই মনে রাখবেন অবজেক্টিভ টাইপ বইটা নয়, ডেসক্রিপটিভ টাইপ বইটা। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বলবো কোনো বইয়ের দরকার নেই, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিও সিরিজ শুরু করেছি তা দেখলেই প্রিলিমসের জন্য এনাফ। আচ্ছা, আর তার সাথে সাথে যদি কোনো একটা নিউজ পেপার ডেলি ফলো করতে পারেন, যেমন অনলাইনে দা হিন্দু নিউজ পেপার ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, আর ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে কোনো একটা বেঙ্গলি নিউজ পেপার ফলো করতে পারেন। আচ্ছা, এরপর হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল বাদে ইন্ডিয়ার জিওগ্রাফির জন্য আমি বলবো তরুণ গোয়েলই বেস্ট। তরুণ গোয়েলের অবজেক্টিভ বইটা নয়, ডেসক্রিপটিভ বইটা। তরুণ গোয়েলের এই বইটা লাস্টের দিকে যে মিসলেনিয়াসের জিকে পোর্শনটা আছে সেটা খুব ভালো। আচ্ছা, পশ্চিমবঙ্গের জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা তো ভালো আছেই, এছাড়া পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর আমরা 2-3টে ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে দিয়ে দেবো, যেগুলি পড়ে গেলে আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ইকোনমিক্সের ক্ষেত্রে জয়দেব সরকেলের ক্লাস 11-12-এর একটা বই আছে যেটি আমি বলবো খুব ভালো, এছাড়া তরুণ গোয়েলের ইকোনমিক্স পার্টটুকু পড়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, পলিটির ক্ষেত্রে প্রিলিমিনারির জন্য আমি বলবো লক্ষ্মীনাথনের বইটা কেনার এখনই কোনো দরকার নেই, ওটা UPSC, IAS, IPS পরীক্ষার জন্য বেস্ট, কিন্তু WBCS প্রিলিমস ক্লিয়ার করতে গেলে ওই বইটার তেমন প্রয়োজন নেই। আমি মনে করি আরিয়ান প্রকাশনীর মনোহর পাণ্ডের একটা জেনারেল নলেজের বই আছে, সেই বইটার পলিটি পার্টটা খুব ভালো আছে, আর্টিকেলগুলো খুব সুন্দর করে দেওয়া আছে আলাদা আলাদাভাবে, তাই ওই বইটা পড়ে নিলেই এনাফ হয়ে যাবে প্রিলিমসের জন্য। আচ্ছা, এছাড়া ম্যাথামেটিক্স আর রিজনিংয়ের জন্য আমি মনে করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আর
আমরা মক টেস্ট যে প্রোভাইড করব সেই মক টেস্টগুলো সলভ করলেই প্রিলিমসের জন্য হয়ে যাবে। আর তাও যদি কেউ মনে করেন যে তাড়াতে হবে না ম্যাথামেটিক্স আর রিজনিংয়ের জন্য, তাহলে রিজনিংয়ের জন্য RS আগরওয়ালের একটা ভার্বাল নন ভার্বাল বই আছে, সেটা কিছু কিছু কনসেপ্ট শিখে নিলে, এবং ম্যাথামেটিক্সের জন্য RS আগরওয়ালের অবজেক্টিভ টাইপ ম্যাথস বই থেকে নাম্বার সিরিজ আর অ্যারিথমেটিক পোর্শনটা বেসিক কনসেপ্টগুলো শিখে নিলে আর বেশি কিছু লাগবে না। আচ্ছা, এছাড়া আমরা তো আছি আপনাদের সকলের জন্য, আমরা খুব শীঘ্রই WBCS লাস্ট 60 ডেজ স্ট্র্যাটেজি ভিডিও বার করছি, সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়া আমরা সামনেই মক টেস্ট, প্রচুর পরিমাণে মক টেস্ট অ্যাভেলেবেল করবো, যা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে যাতে, এবং তার ডিটেলস অ্যানালাইসিস থাকবে, এইগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে লেটেস্ট ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনাদের কাছে আসতে থাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর আপনাদের কোনো কোয়েরি থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। নমস্কার।